আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 9টা। সকালে নাস্তাটা বাইরে থেকে আনিয়েছিলাম, নাস্তা করার পর ঘরটা গুছিয়ে নিলাম। আর এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, আমরা একটা ট্যুরে যাচ্ছি, তারই প্রস্তুতি চলছে। আমার গত ব্লগগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পারেন আমি কিছু শপিং করেছিলাম, তো সেই সাথে আমি আরও কিছু শপিং করেছিলাম, সেটা তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। এখানে একটা ওড়না নিয়েছি আর কিছু সুতির জামা নিয়েছি, তো এটা বডিটা হচ্ছে কমাতে হবে, তো সেজন্যই বের করছিলাম। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আরও কিছু টুকিটাকি শপিং করেছিলাম কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ সময়টা খুবই সীমিত ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে করে যাচ্ছিলাম আমরা। আমরা কোথাও যাওয়ার প্ল্যান করলে আমাদের সেটা কখনোই সফল হয় না বা সাকসেস হয় না, কোনো না কোনো বাধা আসবে। তো এবার আসলে সব কিছু একদম শর্ট টাইমের ভিতরে করেছি, ডিসিশন নিয়েছি, প্ল্যান করেছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট ছিল 12:30টার দিকে, কিন্তু ফ্লাইটটা অনেকটাই ডিলে হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো আমরা মা ছেলে ওয়েট করেছি, আর আউসাপের বাবা হচ্ছে ব্যাগগুলো চেকিংয়ে দিয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর আমরা এসেছি টার্মিনালে, এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমরা বাসে করে এয়ারপোর্ট বাস আসবে, এয়ারপোর্ট বাসে করে আমরা চলে যাব প্লেনের কাছে। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো, আমরা বাসে উঠে গিয়েছি, আমরা এখন প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 1:30টার মতো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমাদের লেট হয়ে গেছে। মানে ফ্লাইটটা ডিলে হওয়ার আরেকটা কারণ হচ্ছে আবহাওয়া একদমই ভালো ছিল না, তো আমাদের সবসময় এমন হয় কোনো না কোনো বাধা আসবে। তো এবার যাচ্ছিলাম ঢাকায়, ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এই যে আমরা এক এক করে নেমে গেছি, তো বৃষ্টি থাকার কারণে বা আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিন্তু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেল। তো আউসাপ চাচ্ছিল সিঁড়ি দিয়ে উঠতে নিজে নিজেই, তো ওকে উঠাচ্ছিলাম। আউসাপ এবং আমার দুজনেরই ফার্স্ট টাইম জার্নি। বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বাইরে আবার বৃষ্টি পড়ছে। তো আমরা কিছুক্ষণ বসে আছি, আর আমি বসে বসে রেস্ট্রিকশনগুলো পড়ছিলাম। তো এখন প্রায় 2টার মতো বাজে, আমাদের প্লেন হচ্ছে এখন ফ্লাই করবে। অনেকে জিজ্ঞেস করেন আমি রেগুলার ব্লগ দিই না কেন বা এত দেরি করে ব্লগ দিচ্ছি কেন। আসলে আমি কখনো সময়টা অ্যাডজাস্ট করতে পারছি না, আমার কাছে আসলে আমার ব্লগিংটা যেহেতু আমার শখের জায়গা, তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলি টাইমটা, ফ্যামিলিটা আমার আগে, তো আমার ফ্যামিলি মেনটেন করে আমি আসলে রেগুলার ব্লগ দিতে পারছিলাম না। তাছাড়া গত মাসটা খুবই ব্যস্ততায় কেটেছে, কীভাবে কাটিয়েছি সেটা না হয় অন্য ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, খুবই খুবই ব্যস্ত ছিলাম। তো এই যে খুবই ভালো লাগছিল আকাশটা দেখে, খুবই চমৎকার, সূর্যের আলোটা যখন মেঘের উপর পড়ছিল আর মেঘগুলো যখন এরকম দেখাচ্ছিল খুবই ভালো লাগছিল। তো এভাবে আমার এই প্রথম দেখা, আমি এর আগে কখনো এভাবে মেঘ দেখিনি। তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, তো আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছে যাব।
তো আমাদের প্লেনটা হচ্ছে এখন ল্যান্ড করবে। আমরা কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করছি। আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে বা আমার কোনো একটা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আস্তে আস্তে প্রায় 3:30 মতো বেজে গেছে, আর আমরা হোটেল আগে থেকে বুকিং করে রেখেছিলাম। তো হোটেলে আস্তে আস্তে প্রায় 3:30-4 মতো হয়ে যাচ্ছিলো। এর ভিতরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, হোটেলের নিচেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করেই আমরা বিচে চলে এসেছি, আর রুমে আমরা যাইনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর যেহেতু এখন শীতকাল সময়টা খুবই অল্প, তো আমরা ভাবলাম আগে একটু বিচে যাই, একটু দেখে আসি। এরপর হচ্ছে রাতে একটু, যেহেতু আমাদের একটু জার্নি হয়েছে, তাছাড়া আমরা ড্রেস আসলে চেঞ্জও করিনি, তো ভাবলাম একেবারে রুমে গিয়ে বা হোটেলে গিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করব। তো দুপুরে খাওয়ার পর আমরা চলে এসেছি, তো এখানে কিছুটা সময় স্পেন্ড করেছি, খুবই ভালো লাগছিল। আসলে সমুদ্রের শব্দটাই আমাদেরকে অনেক বেশি টানে মনে হয়, সমুদ্রের শব্দটা শুনতে বেশি ভালো লাগে, যখন ঢেউ আসে জোয়ার আসে খুবই ভালো লাগে। আউসাব ঘোড়া দেখে খুবই এক্সাইটেড, সে আসলে এভাবে সরাসরি কখনো দেখেনি, তো সে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আর এখন প্রায় সন্ধ্যা হবে, এটা সরাও, মুখ থেকে সরাও। সমুদ্রের পানিগুলো ঝিকমিক করছে, রাতের বেলাও খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা অনেকক্ষণ উপভোগ করেছি, যেহেতু আউসাপের বিকেলবেলা ঘুমানোর অভ্যাস আছে, তো ওকে নিয়ে আসলে আমরা তাড়াহুড়ো করে হোটেলে চলে এসেছি, রাতের খাবারটা খেয়ে তাকে ঘুম পাড়িয়ে দেব। হোটেলে এসে আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন আমরা খাবার খেতে যাব। আর এর মাঝে হচ্ছে আউসাপ ঘুমিয়েও পড়েছে, তো ভাবলাম ও একটু ঘুমিয়ে নিক, তারপর হচ্ছে উঠলে আমরা খাবার খেতে যাব। যেহেতু আসলে ওর বিকেলবেলা ঘুমানোর অভ্যাস, ওকে বিকেলে ঘুমানো টাইম দেওয়া হয়নি বা ও ঘুমাতে পারেনি, তো সেই কারণে আসলে ও সন্ধ্যার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমরা এখন হচ্ছে ওকে উঠিয়ে রাতের খাবার খেতে যাব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার